আশুক মৃত্যু কি আসলে তোমারই মতো মেরু তবে শরীরে মৃত্যুর চাবুক চাই তোমায় আর চাই গভীর ক্ষত চাই শুধু তোমায় প্রতিনিহত আর কদ্দূর এই তো আজ রাতটুকু পোহালেই আশা এসব হলো কখন জানি না আপনি জানতেন না আমি তো চিন্তামি না অফিসের কাছ থেকে বাড়ি ফেরার পথে দেখলাম অনেকগুলো গরিব বাচ্চা ছেলে মেয়েদেরকে খাবার দিচ্ছে একজন আমিও গিয়ে হাত পা পেতে দিলাম শুধু হাত পাতলেই হয় না কর্তা সেপে ধরতে জানতে হয় পারলাম না তো এত জোরে চেপে ধরলাম কেন বলো তো আমারটা আমার জীবনের সাথে শারদিয়ার জীবন মিলে গেল কিন্তু পিছনে পড়ে রইল শারদিয়ার পরিবার জানো আমি অনেক চেষ্টা করেছিলাম তাদের সাথে যোগাযোগ রাখতে কিন্তু ওনারা চাইতেন না তাই তো চাইবেন কেন কন্ত প্রত্যেকই তো চায় তাদের সন্তান বড় ঘরে বিয়া করুক ওনাদের দোষ দেন কেন ওনাদের দোষ দিই না দোষ তো দিই নিজেকে আচ্ছা আমি যদি এরকম না হতাম আমিও যদি অনেক অনেক সম্পত্তির মালিক হতাম তাহলে কি আমার ভেতরটাও বদলে যেত বলো না বদলে যেত মানুষের মন বদলি যেতে কয়েক মুহূর্ত লাগে কর্তা তুমি জানো না আমি ওকে খুব ভালোবাসতাম কিন্তু কখনো কখনো বোঝাতেই পারলাম না ও তো অভিমানী বুঝতেও পারলো না যে বৃষ্টির সময় অটোর সামনের সিটে বসে থাকলে ফোন ধরাটা কত কষ্টের দেখবে আমি ফোন করলে কি বলে হ্যালো 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 দিয়া এখানে 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 খুব বৃষ্টি হচ্ছে আমি অটোর সামনে সিটে থাক আমি শুনতে চাই না যখন প্রয়োজন ছিল তখন ফোন করেছিলাম তুমি ধরতে পারোনি ঠিক আছে কিন্তু কিন্তু কি দরকার ছিল সেটা তো বলো আচ্ছা তোমার তোমার শরীর ঠিক আছে তো আই এম ফাইন তুমি সাবধানে ফিরো দেখলে তো জানতেও পারলাম না কেন ভুল করেছিল প্রতিবারই একই রকম হয় আমি কখনো জানতে পারি না কেন ফোন করে সত্য কথা কর্তা কিন্তু একটা কথা কন তো আপনি তখন জানতে পারলেই বা কি করতে পারতেন জীবনটা নদীর নাহান নদীর মতোই বয়ে চলে কারো স্বপ্ন ভাঙে কারো গড়ে এই না তোমার জন্য স্পেশাল হেলথ ড্রিঙ্ক এই কি কতবার না বলেছি বাইরে থেকে এসে এইসব জিনিসে একদম হাত দেবে না হাত ধোবে তারপরে এইসব জিনিসে হাত দেবে বুঝেছ এইটুকু অভ্যেসও কি বদলানো যায় না নাকি এটার জন্য পয়সা লাগে আগে ফ্রেশ হবে তারপর অন্য কিছু বুঝলে দিয়া নতুন গানটা যা লেখা হয়েছে না শুনলে একেবারে ফিদা হয়ে যাবে শোনো তোমার ওই গান তুমি তোমার পকেটে রাখো বুঝলে হাজার বছরেও না তুমি ওই রূপম ইসলাম হতে পারবে না তাই ছেঁড়া কাঁথায় শুয়ে ওই লাখ টাকার স্বপ্ন দেখাটা এবার বন্ধ করো আরে স্বপ্নই তো আমায় বাঁচিয়ে রেখেছে গো স্বপ্ন শেষ তো আমিও শেষ আর চিন্তা করো না আমরাও একদিন স্টেজ শো করবো কিন্তু আর সেইটার ফ্রন্ট রোতে কিন্তু
তুমিই বসে থাকবে। হ্যাঁ, আমার বই গেছে তোমাদের এই কীর্তন শুনতে। এই যে শোনো, কাল কিন্তু চাল আনতে হবে, বুঝেছ? নইলে কিন্তু রান্না হবে না। কই, দেখাও দেখি কি লিখেছ। শুনছি বলে ভেবো না আমি তোমাকে ওই সাপোর্ট করছি। এই তো আমার শোনটা মানা, শুধু শুনলেই হবে। আচ্ছা বেশ, শোনাও। বলছো? হ্যাঁ বলো। বলেই ফেলি, ধ্যাত নাটক। ও সখি, তোর আঁচল তলে একটুখানি স্থান দিবি কি বল? ও সখি, তোর বাঁধন ছেড়ে আলগা হয়ে ছুটবি নাকি চল? তন্দ্রা ভেজা দু চোখে আজ দেখছি এ স্বপন, যাচ্ছে ভেসে নিরুদ্দেশে একলা আমার মন। ব্যাস এটুকুই? না, আছে তো পুরোটা, দেখো। পেলে? দেখতে পেলে? এত বড় খবরটা তুমি আমার কাছে চেপে রেখেছিলে? না মানে, এতটা অপদার্থ তুমি কবে থেকে হলে? না তুমি খালি একটু বোঝার চেষ্টা করো, মানে এই 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 চাকরিটা নিলে আমায় কলকাতা ছাড়তে হতো, আমার সমস্ত কিছু শেষ হয়ে যেত, আর আমার ভেতরের যে শিল্পী সত্তা সেটার মৃত্যু ঘটতো। এতদিন মানে তুমি কি করতে পেরেছো তোমার শিল্পী সত্তা নিয়ে? হ্যাঁ, কয়েকটা থিয়েটার শোজ, কয়েকটা শর্ট ফিল্মস, আর ওই মেগা সিরিয়ালসে কয়েকটা গেস্ট অ্যাপিয়ারেন্স, সঙ্গে কয়েক লক্ষ টাকার লস। ও আবার ব্যান্ডও আছে। আচ্ছা, এই চাকরিটা নিলে তোমার স্যালারি ডাবল হয়ে যেত, তোমার এতটুকু লজ্জা করে না? আচ্ছা, আমি তো নিজের মতো করে চেষ্টা করি, বলো। ভাগ্যের পরিহাস তাই আমায় সবাই ঠকিয়েছে, কিন্তু আমি যে পারি সেটা তো তুমি জানো, বলো। যতটুকু প্রয়োজন ততটুকু রোজগার, এই নীতিতে আমি বিশ্বাস করি। আর চাকরির বাইরেও আমার একটা আলাদা লাইফ আছে, আমি সেটাতে সাকসেস পেতে চাই। আচ্ছা, তুমি যে সাকসেসটার কথা বলছো, তুমি কি জানো সেটার দাবিদার কয়েক লক্ষ লোক? শুধু চেষ্টা করলে কিছু হয় না। আমি তো তাতে ভালো থাকি, খুশি থাকি। ও, তোমার ভালো লাগাটাই তুমি দেখলে, আর আমি? আমার ভালো লাগাটার দায়িত্ব তোমার নয় না? একটা একটা করে অকেশন চলে যায়, একটা গিফট কেনার জন্য 20 বার করে ভাবতে হয়, এত বছর চাকরি করেও একটা ভাড়া বাড়িতে থাকো, এসব তুমি ভাবো না? না হ্যাঁ, আচ্ছা আমার বড় হওয়াটা তো অন্যভাবে, আমারও কিছু শখ থাকতে পারে, কিছু কিছু খরচা থাকতে পারে, এসবগুলো তুমি ভাবো না? আচ্ছা, তোমার কথা কেন ভাববো না বলো তো? তোমার কথা ভাবি বলে তো এখনো চাকরিটা ছাড়িনি আমি। আচ্ছা, আর শুধু তোমার ভালো থাকা আমার ভালো থাকা এটা তো নয়, আমাদের ভালো থাকা কি একসাথে হতে পারে না? না পারে না, পারে না। ইঞ্জিনিয়ারিং পাশ করে গলায় ব্যাগ নিয়ে ফ্যাফে করে ঘুরে বেড়াবে অনির্দিষ্টকালের জন্য। আচ্ছা, কি করে চাকরিতে উন্নতি করব সেই কথা তো তোমার মুখে কখনো শুনি না। চাকরিতে উন্নতির কথা তুমি বলছো? তুমি জানো চাকরিতে উন্নতি করতে গেলে কি কি লাগে? দিনের পর দিন আমি মুখ বুঝে কাজ করে গেছি, আর প্রমোশন পেয়েছে ওপরওয়ালা কাছের লোকগুলো, আমি ওদের পা চাটতে পারিনি তাই আমারও প্রমোশন হয়নি। আর আমি তো ইঞ্জিনিয়ারিং পড়তেই চাইনি, আমি তো ইঞ্জিনিয়ার হতেই চাইনি, পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে আমার ইঞ্জিনিয়ার হতে হয়েছে। আচ্ছা, আমার ভেতরে তো অনেক কষ্ট আছে, আমি কি কখনো তোমার সেই আশটা পেতে দিই? আমি ছোটবেলা থেকে দেখে এসেছি পরিবার কিভাবে আমার পাশে দাঁড়িয়েছে, আমার বাবা মা কত কষ্ট করে আমাকে বড় করেছে, মার অপারেশনের জন্য দৌড়ে দৌড়ে ঘুরতে হয়েছে পয়সার জন্য, আর আজকে যখন আমাকে যখন সিরিয়ালে দেখতে পেল তখন তারাই বলল এ আমার রিলেটিভ। আমার কিছু স্বপ্ন আছে, আশা আছে, আমি চাই সেগুলোকে বাস্তব করতে, আমি তো চাইছি একটা ভালো সুযোগের, আর তারপর তো আমরা ভালো থাকবো, বলো? আমরা তো একসাথে ভালো থাকবো, কেন বোঝো না? বেশ, তুমি থাকো তাহলে, তোমার আশা তোমার স্বপ্ন নিয়ে তুমি থাকো। আচ্ছা, তুমি যে লাইফটার কথা বলছো না,
সেটা আমি ফেলে এসেছি, বুঝেছো? ওখানে রিলেশনশিপের কোনো দাম নেই। তুমি যত উপরে উঠবে আমাদের সম্পর্কটাও ঠিক ততটাই নিচে নামবে। আর আমি চাই না আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাক। আচ্ছা, তুমি তো আমাকে বিশ্বাস করো বলো। আমি 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 বদলাবো না। দিয়া খুব ভালো ছিল, আমাকে খুব ভালোবাসত। আমি তো বোঝাতেও পারলাম না যে আমিও, ও আসলে অন্যরকমভাবে ভালো। কত্তা, আমাদের জীবনখান হলো গিয়া নদীর নাহান, কখনো ভাঙে কখনো গড়ে, জোড়া লাগে না। আর কখন জোর লাগে জানেন? যখন সেতু তৈয়ার হয়, একটু একটু কইরা দুই পার হতে তৈয়ার হয়, আর মধ্যিখানে আসি দুই পার জোড়া লাহে। আসলে আমাকেও ওই সেতু তৈয়ারির মধ্যে দিয়া যাইতে হয়, নইলে দুই পার আলাদাই থাকি যায়, কখনো এক হয় না। আমি তো একটু সময় চেয়েছিলাম, নিজের মধ্যে প্রতিনিয়ত চলতে থাকা যুদ্ধ থেকে নিস্তার পাওয়ার একটু সময় পেলাম না। আমার বাবু বেস্ট বাবু। না না, এটা তো পচা বাবু। সারাদিন ঝগড়া করে, ঘুরতে নিয়ে যায় না, খাওয়াতে নিয়ে যায় না, আনহাইজিনিক, কিপটে, আরো কত কি বলো তো। ভালোই তো, টেরা হে পর মেরা হে। শোনো না, বলছি আজকে আমরা শুধু গল্পই করব। এক মিনিট, দিদির কথা শুনতে হয় না? দাঁড়াও, থাক না, আজ না হয় থাক। দিয়া, একটু বোঝার চেষ্টা করো। এখনই যদি অন্য কেউ আমাদের লাইফে আসে আর তাকে যদি আমরা পালন করতে না পারি, তখন সেটা মা বাবারও শরীরের অবস্থাটা ভালো না। আমরা আমরা আর কটা দিন পর। তুমি মানুষ, তুমি মা বাবার কথা বলছো অথচ তুমি আমার কথা ভাবছো না? তুমি সবসময় আমার জীবনে ফার্স্ট প্রায়োরিটি। তোমার জন্য আমি ফ্যামিলি, ওয়েলথ, স্ট্যাটাস সব ছেড়ে এসেছি, আর আমি কিনা তোমার জীবনে লাস্ট প্রায়োরিটি? তুমি জানো এমনিতেই তোমার সঙ্গে বিয়ের জন্য আমার লেট হয়েছে। এরপর ডাক্তার বলেছে হয়তো আমি আর মাই হতে পারবো না। আমারও তো মা ডাকটা শুনতে ইচ্ছা হয় বলো। দিয়া, আমি আমি আমিও চাই, আমিও চাই আমাদের সন্তান হোক, কিন্তু এখনই সে এলে তার প্রতি ইনজাস্টিস করা হবে। আমরা যদি আর আর কটা দিন পর। তুমি আসলে একটা দায়িত্ব জ্ঞানহীন স্বার্থপর। বাইরে থেকে লোকে ভাবে তুমি কত মহান, কিন্তু আসলে ভেতরটা তোমার ঘুণে ধর। তুমি শুধু নিজেরটা বোঝো, তুমি আর অন্য কারোর কথা বোঝো না, ঠিক আছে? আমার ইচ্ছের যদি তোমার কাছে কোনো দামই না থেকে থাকে, তাহলে আমার আত্মহত্যাই একমাত্র পথ। কি বোকার মতো কথা বলছো? আত্মহত্যা কি কোনো প্রবলেম সলভ করতে পারে? কি করছোটা কি? আর সব সমস্ত প্রবলেম তো আমাকে নিয়ে, তাহলে তাহলে মরতে হলে তো আমার মরা উচিত। আত্মহত্যা করবে তুমি? তোমার হচ্ছে মুরগির জান, বুঝেছো? ওটা করতেও সাহস লাগে। দিয়া, দিয়া, সময় খান বড্ড দামি কর্তা, বড্ড দামি। সব কিছু কেনন যায় সময়টারে নয়। ও তো আমাকে সুযোগটাই দিল না নিজেকে প্রমাণ করার, এত তাড়া করলে কেন, এত তাড়া কেন করলে?
বলো না, কেন করলে, কেন করলে এত তাড়া, বলো না কেন করলে। ভয় পেয়েছো? আমি কখনো আর মৃত্যুর কথা বলবো না। তুমি তুমি আমি খুব ভালোবাসো না, বলো বলো না, আমি যদি একটু বাসি তো। এই যদি কথাটার গুরুত্ব কতটা জানো? যে কোনো কথার আগে বসিয়ে দাও, দেখবে মানেটা পাল্টে গেছে। আজ থেকে আর এই যদি শব্দটা ব্যবহার করো না, যাও ফ্রেশ হয়ে এসো। মৃত্যুর থেকে জীবন অনেক সুন্দর। তোমার ওই মায়াহীন মৃত্যুর খনিতে তোমারই নাম মন লিখে যেতে চায়। আমার এই নীলচে ধমনীর শনিতে বেনামি উড়ো চিঠি লিখে যাব তোমায়। মৃত্যুর আহ্বানে ভুলে গেছি বিষয়, তোমাকে দায়ী করা অভিসন্ধি নয়। মৃত্যুই পাখির চোখ স্থির করেছি লক্ষ্য। একা ঘরে আমি আর এক লাড়ি দয়, চমকালো মৃত্যু তাই থমকালো সময়। লেগে গেছে ঘোর কৃষ্ণ পক্ষ। ও হো, একা ঘরে আমি আর এক লাড়ি দয়, চমকালো মৃত্যু তাই থমকালো সময়। লেগে গেছে ঘোর কৃষ্ণ পক্ষ।